জেনারেল আইজের বিরুদ্ধে আসলে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা হিসানীতির প্রয়োগ নয়, এটি অ্যাপ্রোপ্রিয়েশন আইনের অধীন। এটা কোনো ইম্পোজ করানো হিসানীতি, ওখানে অ্যাপ্রোপ্রিয়েশন একটা আইন আছে, সে আইনের অধীন। এটা নিয়ে আমি আর বেশি, আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় মাননীয় মন্ত্রীও কথা বলেছে। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট, এটার অধীনে দেওয়া হয়েছে। অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী, আমরা দেখেছেন আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য দুর্নীতির দায়ে জেলে গেছে, জেলে ছিল বেশ কিছুদিন। সরকারি দলের অনেকের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফর কম্ব্যাটিং করাপশন এবং আরও অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগেই কাজ করছি।